ডেলিভারি করছে, সম্পূর্ণভাবে ডেলিভারি হচ্ছে না, তাই এখানে চাপের সৃষ্টি হয়েছে প্রচণ্ড। এখন এখানে গ্লাভস, স্যানিটাইজার এরকম বিভিন্ন রকমের সেফটি ব্যবস্থা নেওয়া হয়েছে, আর সেরকম কিছু আপাতত নেওয়া হয়নি, এগুলোই চলছে আপাতত। আমার তাও আতঙ্কিত আছে, কিছু কিছু মানুষ আবার তাদেরকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না, এরকম প্রবলেম আছে। আবার কারা কেউ কেউ আবার বলছে যে তাদের ভেতরে দিয়ে আসবে, সেক্ষেত্রে দুজনেরই বিপদের সম্ভাবনা আছে। দেখুন, আমার বুকিং করা আছে এবং গ্যাস মেমো বেরিয়ে গেছে, কিন্তু অনেক দিন ধরেই আমি ফলো করছি, গ্যাস ডেলিভার করা হচ্ছে না, সেই জন্য নিজেকেই আসতে হচ্ছে। ওনারা বলছেন যে ছেলেগুলো আসছে না, তারাও আতঙ্কে আছে, সেটা অবশ্যই ঠিক কথা বলছেন। তো এটা একটা আমরা খুব সমস্যায় পড়ে গেছি, যেহেতু নিজেদেরকে নিতে আসতে হচ্ছে। এই জন্য আসছি যে পেটের দায়ে বটে, তারপরে আপনার ধরুন এমার্জেন্সি ডিউটি করতে হবে, এই জন্য ডিউটি করতে হচ্ছে আর কি। সারা দুনিয়া যখন আতঙ্কের মধ্যে ভুগছে, আমরাও আতঙ্কের মধ্যেই আছি, কিন্তু এমার্জেন্সি ডিউটি যেহেতু সেহেতু করতেই হবে, সেরকম করছি আর কি। যেরকম করছে টুকটুক করে আস্তে আস্তে চলছে চলছে আর কি। মোটামুটি আমরা ধরুন আমাদের 3-4 দিন বন্ধ ছিল, কিন্তু এবার এমার্জেন্সি ডিউটি, তো ডিউটি তো করতেই হবে। হ্যাঁ, সেই ব্যাপারে আমরা ওই জন্য আবার কালকের থেকে ডিউটিতে যান, সবাই আসছে না, কিছুজন আসছে কিছু।